أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا لا تسك قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. صدق الله العلي العظيم. شكرا دا شخص ودا بندرائي مهد دشه پرباشه پرتبير بيبين نپرانت بوشه يوتيوب چانل در مادة مي جرام وراج كرا لچنا تشون چند دا دفت تكي اسلامي شمحاشن ريدي تشاگو دو جانت شي. السلام عليكم ورحمة الله وبركاته. বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চিনি, যে আমরা আমাদের মিষ্টান্ন তৈরিতে বা মিষ্টি জাতীয় খাবার তৈরিতে একটি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে, সেই চিনি খেলে আমাদের শরীরে কী কী ধরনের উপকারিতা বা অপকারিতা হতে পারে সে বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। চলুন এ বিষয়ে জানা যাক। বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। এতে মোটা হওয়ার আশঙ্কা থাকে, আশঙ্কা থাকে ওজন বাড়ারও। তাই আমরা আসল চিনি বাদ দিয়ে হরহামেশাই নানা রকম বিজ্ঞাপনে ভুলে নিজেদের খাদ্য তালিকায় যোগ করে নিচ্ছি কৃত্রিম চিনি। কিন্তু এই কৃত্রিম চিনিও কি আমাদের জন্য নিরাপদ? উত্তর হচ্ছে না, এ চিনিও আমাদের শরীরের জন্য নিরাপদ নয়। সম্প্রতি ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কুল অব কিসেনিওলজি এবং কানাডার হেলথ সায়েন্স এবং একটি গবেষণায় কৃত্রিম চিনিতে শরীরের ক্ষতির দিকগুলো সামনে নিয়ে এসেছে। জানা গেছে কৃত্রিম চিনির ফলে শরীরে চার ধরনের রোগ বাধার আশঙ্কা থাকে। এই রোগগুলো হলো ওজন বৃদ্ধি, কৃত্রিম চিনি গ্রহণ করার ফলে ওবেসিটি বা স্থূলতা বাড়তে পারে, এর জেরে ওজন বৃদ্ধি হয়। মেটাবলিক সিন্ড্রোম, কৃত্রিম চিনি নিয়মিত সেবন করার ফলে রক্তচাপের স্বাভাবিক সিস্টেমের বিপুল ক্ষতি হয়। টাইপ টু ডায়াবেটিস, কৃত্রিম চিনি গ্রহণ করলে এমনিতেই ডায়াবেটিসের আশঙ্কা থাকে। উচ্চ রক্তচাপ ও কার্ডিওভাস্কুলার ডিজিজ, দুই এর বেশি কৃত্রিম সুগারের খণ্ড কেউ যদি রোজ ব্যবহার করে তাহলে এইসব রোগের প্রাদুর্ভাব অবশ্যম্ভাবী হয়ে পড়ে। সুতরাং যে সমস্ত ভাই বোনেরা চিনি না খেয়ে কৃত্রিম চিনি খাচ্ছেন, অর্থাৎ বাজারে বিভিন্ন নামে চিনি বিক্রি করা হচ্ছে ব্যবসায়িক সূত্র ধরে, তো সবগুলো চিনি শরীরের জন্য ভালো নয়। জন্য যারা চিনি বা চিনির বিকল্প হিসেবে অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস বিভিন্ন নামে যা বাজারজাত করা হয়েছে ওগুলো খান, তার অবশ্যই কোনো বিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে খাবেন এবং যাচাই বাছাই করে খাবেন। অন্যথায় আপনার চিনি বা কৃত্রিম চিনি উভয়ে খাবার মাধ্যমে আপনার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আশা করি যারা ডায়াবেটিস রোগী এছাড়াও যারা স্বাভাবিক সুস্থ রোগী তারা এই ধরনের চিনি গ্রহণ করার আগে অবশ্যই কোনো বিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্য ও সুন্দরের সাথে থাকুন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।